আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ক্রিজাল প্রিভেনশিয়া আপনি যদি অর্ডার করে থাকেন সেক্ষেত্রে এটার অথেন্টিসিটি কী। আপনারা জানেন ক্রিজাল প্রিভেনশিয়া হচ্ছে অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে, এটা ফ্রান্সের কোম্পানি অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে ক্রিজাল প্রিভেনশিয়া কোটিংটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি কোটিং। এটা হচ্ছে ব্লু ফিল্টার লেন্স, কারণ এটা হচ্ছে ক্ষতিকর যে ব্লু ভায়োলেট রে, এই রেটাকে প্রোটেকশন করে আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু ঢুকে। সব ব্লু রে কিন্তু চোখের জন্য ক্ষতিকর না। নর্মাল বাজারে যে ধরনের ব্লু কাট লেন্সগুলি পাওয়া যায় সেটা কিন্তু ফুল ব্লু রেটাকেই কাট করে, আপনার ক্ষতিকর ব্লু রেটাকেও কাট করবে, আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটাও কাট করবে। আর ব্লু ফিল্টারের কাজ হচ্ছে ক্ষতিকর ব্লু রেটাকে কাট করবে, আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা আপনার চোখে ঢুকবে। তো এই জন্য ক্রিজাল প্রিভেনশিয়া লেন্সটা কিন্তু খুবই পপুলার লেন্স, বিশেষ করে যারা দৈনিক 6 থেকে 8 ঘন্টা বা তার উপরে কম্পিউটার ল্যাপটপের সামনে থাকেন তাদের জন্য কিন্তু এই লেন্সটা বেস্ট। এটার মধ্যে কিন্তু অনেকগুলি ফাংশন, খালি চোখের থেকে 35 গুণ সূর্যের আল্ট্রা ভায়োলেট রেটাকে প্রোটেকশন করে থাকে, তাছাড়া ক্র্যাশ রেসিস্ট্যান্ট থাকে, গ্লাসে সহজে ক্র্যাশ পড়ে না, এছাড়া ধুলাবালিটা লেগে থাকে না, বৃষ্টির পানি লাগে না, লাইটের ক্ষতিকর আলোটাকে প্রোটেকশন করে, মোবাইল ল্যাপটপ কম্পিউটারের ক্ষতিকর ব্লু রেটাকে প্রোটেকশন করে, চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা আপনার চোখে ঢুকে। এটার মধ্যে কিন্তু অনেকগুলি ফাংশন। আর এটার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো ফগ আইডি নাই। আপনারা যদি ক্রিজাল ইউভি নেন সেক্ষেত্রে গ্লাসে ফগ আইডি থাকে, ক্রিজাল এসইউভি লেখা থাকে। আপনারা যদি ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউভি নিয়ে থাকেন সেটাতে কিন্তু ক্রিজাল এসইউভি লেখা থাকে, ফগ আইডি থাকে। বাট আপনি যদি ক্রিজাল প্রিভেনশিয়া অর্ডার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফগ আইডি থাকে না। এই জন্যই কিন্তু অনেকেই এই লেন্সটা একটু 2 নম্বরই করার চেষ্টা করে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বলবো না, কিছু কিছু দোকানদার আছে আপনি যদি অর্ডার করে থাকেন ক্রিজাল প্রিভেনশিয়া, তারা ওই ধরনের কোটিংয়ের মধ্যে আপনাকে একটা নর্মাল লেন্স দিল। তো সেক্ষেত্রে আপনি আসলে কীভাবে বুঝবেন এটা, মোটামুটি বোঝার জন্য আপনি কীভাবে বুঝবেন এইটা বোঝানোর জন্যই মূলত আমার আজকের ভিডিওটা। আপনারা যারা ক্রিজাল প্রিভেনশিয়া অর্ডার করবেন এটা কিন্তু প্রাইসটাও অনেক বেশি নর্মাল গ্লাসের থেকে। এটা প্রাইস হচ্ছে ইউনিফোকাল গ্লাসের ক্ষেত্রে 4,900 টাকা প্রাইস। তো সেই ক্ষেত্রে আপনারা এত দামে একটা লেন্স নেবেন সেটার আপনার অথেন্টিসিটি কী, যেহেতু ফগ আইডি নাই আপনি কীভাবে চিনবেন? নর্মাল কিন্তু ব্লু কোটিংয়ের মধ্যেও বাজারে অনেক লেন্স পাওয়া যায়, আর ক্রিজাল প্রিভেনশিয়াল কোটিংটা হচ্ছে ব্লু কোটিং, দেখতে কোটিংটা অনেক সুন্দর বাট ফগ আইডি নাই। তো সেক্ষেত্রে কিছু কিছু দোকানদার কিন্তু একটু উল্টাপাল্টা করার চেষ্টা করে। আপনি অর্ডার করবেন ক্রিজাল প্রিভেনশিয়া, তারা নর্মাল গ্লাস দিবে, যদি নর্মাল গ্লাস দেয় তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে চিনবেন, আপনি কীভাবে প্রুফ করবেন যে আপনি আসলে অরিজিনাল ক্রিজাল প্রিভেনশিয়া পেলেন নাকি আপনাকে নর্মাল গ্লাসটা দিল? তো একটু খেয়াল করবেন এই লেন্সটা কিন্তু কোটিংটা কিন্তু অনেক সুন্দর, এটার কোটিংটা হচ্ছে ব্লু কোটিং, দেখেন এটার কোটিংটা ব্লু কোটিং, এটা কিন্তু এটার অ্যান্টি রিফ্লেকশন যে কোটিংটা এটা ব্লু কোটিং, দেখেন কোটিংটা অনেক সুন্দর। আর সেম হচ্ছে ক্রিজাল প্রিভেনশিয়ার কোটিংটাও হচ্ছে সেম, ক্রিজাল প্রিভেনশিয়া যদি কেউ নিয়ে থাকেন সেটার কোটিংটাও কিন্তু ব্লু কোটিং, দেখেন নর্মালি কিন্তু বোঝার কোনো ওয়ে নাই, নর্মালি বোঝার কোনো উপায় নাই যে আসলে কোনটা ক্রিজাল প্রিভেনশিয়া কোনটা নর্মাল নর্মাল অ্যান্টি রিফ্লেকশন গ্লাস। দেখেন এটার কোটিংটাও ব্লু কোটিং, এটার কোটিংটাও ব্লু কোটিং, আপনি নর্মালি বুঝতেই পারবেন না যে সে আসলে কোনটা ক্রিজাল প্রিভেনশিয়া। এটা বোঝার মূলত উপায় হচ্ছে এটার কোটিংটা কিন্তু এটার থেকে এটার কোটিংটা কিন্তু অনেক ডিপ, এটা একটা বোঝার মাধ্যম। এটার কোটিংটা একটু হালকা লাইট আর এটার কোটিংটা অনেক ডিপ, এটার কোটিংটা দেখতে এটার থেকে অনেক বেশি সুন্দর, এটা আসলে সহজে কেউ ধরতে পারবে না। মূলত এটার বোঝার সিস্টেমটা হচ্ছে আপনি যদি ক্রিজাল প্রিভেনশিয়াল লেন্সে অর্ডার করে থাকেন অবশ্যই দোকানদার ভাইকে লেন্সের খামটা রাখতে বলবেন, এই লেন্সের খামটা রাখতে বলবেন, এটাই হচ্ছে আপনার প্রুফ করার সবচেয়ে বড় এবং ভালো মাধ্যম। আপনারা লেন্সের খামটা রাখতে পারেন, সেই খামের উপরে কিন্তু আপনার পাওয়ারটা লেখা থাকে -225 সাথে -1। আমার যে কাস্টমার নিয়েছে ওনার পাওয়ার হচ্ছে -225 সাথে 1, খামের উপরে কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে, বারকোড দেওয়া থাকবে, এই যে FSV AS 1.56 ইন্ডেক্স ক্রিজাল প্রিভেনশিয়া, এটার কোটিংটা হচ্ছে ক্রিজাল প্রিভেনশিয়া এবং এটা হচ্ছে ব্লু ফিল্টার লেন্স, মানে ক্ষতিকর ব্লু ভায়োলেট রেটাকে প্রোটেকশন করবে, চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু ঢুকবে। এখানে সব ফুল ডিটেলস এই লেন্সের মধ্যে কী কী ফাংশন সব এভাবে কিন্তু দেওয়া থাকবে, আর লেন্সটা কোন দেশে কোন কোম্পানির সব কিছু অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে এবং ওদের অ্যাসিলরের নাম লেখা থাকবে, ওদের কোম্পানির লোগো থাকবে। এভাবে হচ্ছে মূলত লেন্সের খামটা। অবশ্যই অবশ্যই আপনারা যদি কেউ ক্রিজাল প্রিভেনশিয়া অর্ডার করে থাকেন দোকানদার ভাইকে আপনারা এই খামটা রাখতে বলবেন, এই খামের উপরেই কিন্তু আপনার পাওয়ারটা লেখা থাকবে, এটা হচ্ছে প্রুফ করার সবচেয়ে ভালো মাধ্যম। এবং আপনারা সাথে SMS কার্ড পাবেন, এই লেখাটা লেখার পরে এই নাম্বারে যদি SMS করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফুল ডিটেলস বের হয়ে যাবে যে আপনার অর্ডার নাম্বারটা কত, আপনি কোন দোকান থেকে নিয়েছেন, সাথে আপনি পাবেন অথেন্টিক কার্ড।
ফিজার প্রিভেন্সিয়া যদি কেউ অর্ডার করে থাকেন ঠিক এইভাবে অথেন্টিক কার্ড পাবেন। এই কার্ডের মধ্যে এই পিছনে প্রেসক্রিপশনের মতো থাকবে, এখানে আমরা জাস্ট ওই পাওয়ারটা, কাস্টমারের যে পাওয়ার থাকে এটা আমরা হাতে লিখে দিই, এখানে আমরা হাতে লিখে দিই। এই হচ্ছে ফিজার প্রিভেন্সিয়া যদি অর্ডার করে থাকেন, এটা হচ্ছে আপনার অথেন্টিক কার্ড পাবেন, এভাবে ঠিক এভাবে অথেন্টিক কার্ড পাবেন এবং মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ পাবেন। এটা হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ড আইটেম লেন্সই দিয়ে থাকে। আপনারা যদি নর্মাল গ্লাস অর্ডার করেন তাহলে কিন্তু এই জিনিসগুলি পাবেন না, এটা অবশ্যই দোকানদার ভাইদেরকে, ক্রিজাল প্রিভেন্সিয়াল লেন্স যদি অর্ডার করে থাকেন দোকানদার ভাইদের কাছ থেকে আপনারা কিন্তু এটা বুঝে নেবেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি আসলে অরিজিনাল ক্রিজাল প্রিভেন্সিয়াটাই নিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে ক্রিজাল প্রিভেন্সিয়ায় কেন ফগ আইডি থাকে না, অন্য অন্য গ্লাসে কেন ফগ আইডি থাকে এবং ক্রিজাল প্রিভেন্সিয়ায় কেন থাকে না। ক্রিজাল প্রিভেন্সিয়া হচ্ছে মূলত ব্লু ফিল্টার লেন্স, এটা ক্ষতিকর ব্লু রেটাকে, ব্লু ভায়োলেট রেটাকে কাট করবে, চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা ঢুকবে। লেন্সের কোটিংগুলি দেওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি লেন্সের ফগ আইডিটা দেওয়া হয়, এটা হিটের মাধ্যমে, হিট দিয়ে কিন্তু এই ফগ আইডিটা করা হয়। তো সেক্ষেত্রে এই কোটিংটা হচ্ছে প্রিভেন্সিয়া কোটিং, এটার মধ্যে অনেকগুলি মাল্টি কোটিং এটাকে বলে, অ্যাকচুয়ালি মাল্টি কোটিং, অনেকগুলি লেয়ার থাকে। যদি হিট দিয়ে এই কোটিংটার উপরে যদি নাম লেখা হয়, কোটিংটা আগে করা হয় পরে হিট দিয়ে কিন্তু লেন্সের যে নামগুলি আছে, লেন্সের যে লোগো আছে, যেমন ক্রিজাল এসইউভি যদি নেয় সেটা এসইউভি লেখা থাকে, এটা প্রত্যেকটা মানে কোটিং দেওয়ার পরে তারপরে হিটের মাধ্যমে কিন্তু এই লেখাগুলি লিখতে হয়। তো সেই ক্ষেত্রে ক্রিজাল প্রিভেন্সিয়া কোটিংয়ে যদি হিট দিয়ে এই লেখাটা লিখতে যায় সেক্ষেত্রে কোটিংটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে মানে ওই জায়গাটা থেকে যেখানে হিট দিয়ে লেখাটা লিখবে ওই জায়গাটা থেকে ক্ষতিকর যে ব্লু রেটা সেটা ঢোকার সম্ভাবনা থাকে। এই জন্যই মূলত কিন্তু কোম্পানি এই ক্রিজাল প্রিভেন্সিয়া, একমাত্র ক্রিজাল প্রিভেন্সিয়া লেন্সে কিন্তু আপনার ফগ আইডিটা করে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্রিজাল প্রিভেন্সিয়া লেন্সে কেন ফগ আইডি করে নাই, আর আপনি কীভাবে প্রুফ করবেন যদি আপনি ক্রিজাল প্রিভেন্সিয়া লেন্স নিয়ে থাকেন, কীভাবে আপনি প্রুফ করবেন যে আপনি অরিজিনাল ক্রিজাল প্রিভেন্সিয়া নিয়েছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নিত্য নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।